এই সেলফি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যত আলাপ আলোচনা হয়েছে তার চেয়ে বেশি বিএনপির পক্ষ থেকে হয়েছে। এই সেলফি নিয়ে কিন্তু এত কথা বলার কিছু নাই। আমি সিম্পলি আপনাকে বলি বিষয়টি যেটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জি টোয়েন্টিতে গেছেন এবং যখন জি টোয়েন্টির প্রথম অধিবেশনে ওই কক্ষের মধ্যে সব নেতৃবৃন্দ পৃথিবীর গ্লোবাল লিডাররা গেছেন, সো ওখানে জো বাইডেনের সাথে ওনার দেখা হয়েছে, তার সাথে তার কন্যা পুতুল সাথে ছিল এবং তাদের কথাবার্তা হয়েছে এবং কথাবার্তাগুলো কিন্তু অনেকটা পার্সোনাল লেভেলে হয়েছে। জো বাইডেন তার পরিবারের কথা বলেছেন, তার পরিবারের যে লস সেটার কথা বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার 75-15 আগস্টের কথা, তার পরিবারের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা পুতুল তার মেন্টাল হেলথ নিয়ে তার বিভিন্ন বিষয়গুলি একেবারে খুবই ইনফর্মাল একটা পরিবেশে আলাপ আলোচনা হয়েছে এবং ওখানে যে 10-15 মিনিট ধরে তারা আলাপ করেছেন এই বিষয়টি যেন পুরো ইগনোর হয়ে গেছে। সেলফিটা কিন্তু মুখ্য নয় এবং তারা যখন আলাপ আলোচনা করেছেন একটা পর্যায়ে এমনও হয়েছে পুতুলকে জিজ্ঞেস করেছে জো বাইডেন, আমি ডিসিতে ফিরে যাওয়ার পরে তোমার সাথে কীভাবে যোগাযোগ করব। পুতুল তার ভিজিটিং কার্ড বের করে তাকে দিয়েছে, এটাও কিন্তু এই ঘটনা ঘটেছে। আমাদের ওই সময় অ্যাম্বাসেডার অ্যাট লার্জ জিয়াউদ্দিন সাহেব, উনি ওয়াশিংটন ডিসিতে অ্যাম্বাসেডার ছিলেন দীর্ঘদিন, উনিও ওখানে ছিলেন। এই কথোপকথনের এক পর্যায়ে উনি এসে রিকোয়েস্ট করলেন ওনার ফোন বের করে যে আমি একটা ছবি তুলতে পারি কি না। উনি হয়তো লোভ সামলাতে পারেননি ছবি তোলার, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন, বাইডেন জো বাইডেন দাঁড়িয়ে আছেন কথা বলছেন, তো তখন জো বাইডেন তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে শিশু মানে তার স্বভাব সুলভ ইয়েতে উনি বললেন আমি তুলবো বলে উনিও সেলফি তুললেন, সেই সেলফিটা এসছে এবং তারপরে কিন্তু সেলফি ছাড়াও তারা কিন্তু ছবি আলাদাভাবে দাঁড়িয়ে ছবি তুলেছে, পোজ দিয়ে ছবি তুলে। তো ছবি এবং সেলফির চাইতে বড় কথা হচ্ছে ওই দিন যে 10-15 মিনিট ধরে দুই নেতার মধ্যে এইভাবে আলাপ আলোচনা হলো সেটার কথাটা আমার কাছে মুখ্য। এবং ওই দিনই আবার সন্ধ্যার পরে ডিনারে মাননীয় প্রধানমন্ত্রী আবার গেলেন এবং এবার কিন্তু উনি তার কন্যাকে নিয়ে যাননি, নিয়ে গেছেন তার ছোট বোন শেখ রেহানাকে এবং তখন আবার জো বাইডেনের সাথে দেখা হলো। নরেন্দ্র মোদী ওখানে দাঁড়িয়ে আছে, জো বাইডেন শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করে তার হাতটা ধরেছিল তার স্বভাব সুলভ যে তার যে ভঙ্গিতে এবং কথাবার্তা বলছেন। তো এই বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমেরিকার সাথে ফরেন পলিসি রিলেটেড যাই হোক সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব যখন কথা বলছে একসাথে দাঁড়িয়ে কথা বলছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন এবং তাদের মধ্যে যে আলাপ আলোচনা সেটি মুখ। ঋষি সুনাকের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, তারপর আরও যে 9টি দ্বিপাক্ষিক বৈঠক হলো সাইডলাইনে বাইল্যাটারাল, আপনার সৌদি আরবের সাথে হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাথে হয়েছে, এসব দেশগুলোর সাথে যে হয়েছে এই বিষয়গুলো তো এখানে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট খোদ বাংলাদেশে এসে হাজির হলেন, এসে এখানে দুদিনের সফর করে গেলেন, তো আপনি পূর্ণাঙ্গভাবে জিনিসটা দেখেন। এটার সাথে সেলফি ইচ্ছা করে এখানে আমি মনে করি আনা হয়েছে এটাকে একটু খাটো করার জন্য। তো সেলফিকে বাদ দিয়ে আপনি পূর্ণাঙ্গভাবে জিনিসটা দেখলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40 বছর বয়সী যে রাজনীতির অভিজ্ঞতা তার সাথে ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো বয়সই হচ্ছে তার কাছাকাছি, ঋষি সুনাকের বয়স তার চেয়ে কম। তো মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনে ত্যাগ, রাজনৈতিক জীবনে তার কাজ এবং তার অভিজ্ঞতা এবং কোভিড যেভাবে উনি মোকাবেলা করেছেন এবং ভ্যাকসিনে যে বিষয়গুলি উনি ম্যানেজ করেছেন, তো এই নতুন নেতৃত্বরা ইয়াং লিডাররা কিন্তু তার কাছে অনেক কিছু জানতে চান, তার সাথে কথা বলেন, তার প্রতি একটা অন্য ধরনের একটা ইয়ে থাকে।